আমাদের দেশের রমজানের প্রস্তুতি নেওয়ার একটা চিত্র আছে ভাই। চিত্র হলো ধরুন সাধারণ মানুষ রমজানের প্রস্তুতি নেয় কিভাবে। রমজানের আগে দেখবেন, শাবানে বিশেষ করে শেষের দিনগুলোতে দেখবেন যে বাজার থেকে তেল, চিনি, সয়াবিন, ভুসি, ছোলা, খেজুর এগুলো কিনতে কিনতে মানুষ কাহিল হয়ে যায়। কারণ রমজান আসতেছে। কারণ কি? রমজান আসছে, তার প্রস্তুতি হিসাবে ছোলা, চিনি, বেগুন, বেসম আর তেল, খেজুর এগুলো কিনতে কিনতে আমরা কাহিল। আমাদের কেনার স্টাইল দেখে মনে হয় যে একটা খানার মাস আসতেছে। এই পরিমাণ ক্রাইসিস প্রতি বছর রমজান উপলক্ষে হয় যে বাজার সামলাইতে গিয়ে সংশ্লিষ্ট যারা আছে বেচারাদের গলত ঘর্ম হয়ে যেতে হয়, অবস্থা কাহিল হয়ে যায়। কারণ এই পরিমাণ খায় পাবলিক, যে খানার ডিমান্ড এই পরিমাণ হয় যে বাজারে সাপ্লাই দিয়ে পারে না, এই চান্সে আপনার দাম বাড়ায় দেয় অসাধু ব্যবসায়ীরা। অথচ রোজার মাসে আল্লাহ তাআলা দিনের বেলায় পুরাটাই খানা বন্ধ করে দিয়েছেন। অন্য সময় সাথে এই সময় খানা আরো কম হওয়ার কথা, কিন্তু আমরা এসা খানা খাই। আবার এই বেশি খানা খাওয়ার জন্য একটা জাল হাদিস বানায় নিয়েছে, সেটা কি? রমজানে খানার কোনো হিসাব নাই। শুনছেন নি আপনারা এই হাদিস? রমজানে খানার নাকি হিসাব নাই। আরে ভাই, রমজানে খানার হিসাব আরো বেশি দেওয়া লাগবে, কারণ ইবাদতের মাস। তুমি বিনা হিসাবে খাইলা রমজান মাসে দুপুর বেলা খাইলা, যে খানার হিসাব নাই, মুগুর একটাও নিচে পড়বে? ভাইরা আমার, রমজানের প্রস্তুতি দুঃখজনক। আমরা আম জনতার প্রস্তুতি হলো বাজার করে, আমরা রমজানের প্রস্তুতি নেই। আর দোকানদারদের প্রস্তুতি কি? বিশেষ করে মুদি দোকানদারদের প্রস্তুতি হলো রমজান আসছে, চিনির বস্তা, সোলার বস্তা, যা যেগুলো সব দূরে সরে আউট কর, নাই কিছু নাই, এরপর দাম বাড়ায় তারপর বিক্রি করব। তাহলে মাল গুদামজাত করা, এটা হলো অনেক ব্যবসা অসাধু ব্যবসায়ীদের রমজানের প্রস্তুতি। আর মাল কিনতে কিনতে কাহিল হওয়া, এটা হলো আমাদের রমজানের প্রস্তুতি। আর মিডিয়াগুলো, টেলিভিশন চ্যানেলগুলো, বিভিন্ন যারা এই টাইপের এই জগতে আছে, তাদের প্রস্তুতি হলো তারা ঈদের সিনেমা, ঈদের নাটক কোনটা বাইর করবে না করবে, এগুলো তাদের রমজানের প্রস্তুতি। আর রাজনৈতিক দল যারা করেন, সব রাজনৈতিক দলগুলা তাদের প্রস্তুতি হলো রমজান মাস আসছে, রাজনীতি তো এই মাসে খুব একটা করে জুত করে পাওয়া যাবে না, সমাবেশ মিছিল কিছু জমবে না, তো ইফতার পার্টির নামে রাজনীতি করার জন্য ছক আঁকা শুরু করে। কোন দিন কাদের ইফতার পার্টি, কোনটা এদিমদের সাথে, কোন দিন গরিবদের সাথে, কোন দিন তমুকদের সাথে, কোন দিন অমুকদের সাথে, এই কাহিনী তাল বাহানা করে টুপি টাপা মাথায় দিয়ে রমজানে কোন দিন কোন দিন ইফতার পার্টির নামে রাজনীতি করবে, সেই ধান্দা তাদের হলো রমজানের প্রস্তুতি। এগুলো একটাও কি রমজানের সঠিক প্রস্তুতি? রমজানের প্রস্তুতি হবে যে আমি রমজানে যাতে ইবাদত বন্দেগী করতে পারি, সেজন্য আগে ভাগে সমস্ত ঝামেলা শেষ করে ফেলবো। ঈদের জন্য শেষ দশক আমি ইবাদত করতে পারি না, ঈদের কেনাকাটার জন্য, এই জন্য সব ঝামেলা আগে সেরে ফেলবো এবং রমজানে আমি এই টাইমে ইবাদত করবো, ওই টাইমে কোরআন তেলাওয়াত করবো। অনেক ভাইরা আছেন কষ্টের পরিশ্রম করেন, কষ্টের কাজ করেন, পরিশ্রমের কাজ করেন, রমজানে আমি পরিশ্রমের কাজ করতে গেলে রোজা রাখতে পারি না, তাহলে এই মাসে একটু বেশি পরিশ্রম করে টাকা কামাই করে নিব যাতে রমজান মাসটা কাজ না করেও চলা যায়, আমি যাতে রোজা রাখতে পারি। এগুলো হলো রমজানের প্রস্তুতি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের সঠিক প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন।